লিচু গাছে মুকুল আসার সময় সঠিক পরিচর্যা হলে ফলন যথেষ্ট ভালো হয়। আর কিভাবে এই পরিচর্যা করা দরকার তা নিয়ে জরুরি পরামর্শ লিচু চাষীদের দিচ্ছেন উদ্যান পালন দপ্তরের কর্তারা। লিচুর স্বাদ নেননি এমন মানুষের সংখ্যা বড়ই কম। এই লিচুর চাষ হয়ে থাকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, যার অন্যতম হলো মালদা জেলা। এই জেলা কিন্তু আমের পাশাপাশি লিচুর জন্য বিখ্যাত হয়ে আছে, ফলে লিচু চাষীরা ফলন বাড়ানোর জন্য এই সময়টায় সঠিক পরিচর্যা করে থাকেন। তবে এ ব্যাপারে জেলা কৃষি দপ্তরের উদ্যান পালন দপ্তর যথেষ্ট সহযোগিতা করে থাকে, যা এবছরও লক্ষ্য করা যাচ্ছে। মুকুল আসার আগে থেকেই এই পরিচর্যা শুরু করতে হয়, তারপরে যখন মুকুল আসে তখন থেকে পরিচর্যা করার প্রতি আগ্রহ বেড়ে ওঠে লিচু চাষীদের মধ্যে। তাহলে লিচুর শরীরে সেভাবে রোগ পোকা বাসা বাঁধবে না, এর ফলে যথেষ্ট ফলন হবে, আর এতে চাষিরাই আর্থিক দিক থেকে লাভবান হবেন। তবে ঠিকঠাক মতো পরিচর্যা না হলে এর উল্টো ফল হয়, ফলন দেদারে মার খায়, চাষিদের বিরাট আর্থিক ক্ষতি হয়। বয়স অনুযায়ী লিচু গাছের পরিচর্যা করতে হয়। ছোট বয়সের গাছের পরিচর্যা একরকম হয়, আবার প্রাপ্তবয়স্ক গাছের পরিচর্যা আরেক রকম হয়। মুশকিলটা হলো অনেক চাষি লিচু গাছের পরিচর্যা সঠিকভাবে জানেন না, তাই মনে রাখা দরকার ফাল্গুন মাসে লিচু চাষের পরিচর্যা শুরু করতে হয়। যদিও উদ্যান পালন দপ্তরের কর্তারা বলছেন বছরে 3 বার লিচু গাছের পরিচর্যা করতে হবে, বর্ষা শুরুর আগে, বর্ষার শেষে এবং পরেরটা ফাল্গুন মাসে। আর এখন তো ফাল্গুন মাস চলছে, মানে শেষ হতে যাচ্ছে, ফলে তৃতীয় পরিচর্যার কাজ কিন্তু বেশিরভাগ লিচু চাষী করতে শুরু করেও দিয়েছেন। তবে এখনও যারা ইতস্তত করছেন পরিচর্যার ব্যাপারে তাদের জানাতে উদ্যান পালন দপ্তরের কর্তারা জানিয়েছেন প্রয়োজনীয় কথা। কোনো গাছের বয়স যদি 5 বছরের মধ্যে হয় সেই গাছে 5 কেজি থেকে 10 কেজি জৈব সার প্রয়োগ করতে হবে, ইউরিয়া দিতে হবে 50 গ্রাম, আর ফসফেট দিতে হবে 100 গ্রাম এবং পটাশ দিতে হবে 100 গ্রাম। আর লিচু গাছের বয়স 6 বছর বা তার বেশি হলে প্রায় 30 কেজি জৈব সার, 500 গ্রাম ইউরিয়া, 400 গ্রাম ফসফেট এবং পটাশ দিতে হবে 350 গ্রাম। মনে রাখতে হবে লিচু গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হলে একটি গাছের ছায়া যতদূর পর্যন্ত ছড়িয়ে থাকে ততদূর পর্যন্ত সার প্রয়োগ করতে হবে, গোল করে সেই গাছের গোড়ার মাটিকে আলগা করে দিতে হবে। এই পদ্ধতিটাই ফলন বৃদ্ধিতে আদর্শ পরিচর্যার মধ্যে পড়ে। এই মুহূর্তে অনেক লিচুর গাছেই মুকুল আসতে শুরু করেছে। এই সময়টায় ঠিকঠাক মতো পরিচর্যা করতে না পারলে ফলন ভালো হবে না, সেটা মাথায় রাখতে হবে মালদার লিচু চাষীদের। আমাদের এই মালদা জেলাতে ফলের রাজা আম খুবই প্রসিদ্ধ, এবং পেরালালি ফলের যদি রানী বলা হয় লিচু খুব সুস্বাদু, সেটাও কিন্তু আমাদের মালদা জেলায় কয়েকটি ব্লকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হিসাবে আছে। চাষি বন্ধুগণ, আমাদের এই সময় যে পরিচর্যাটা করতে হবে অর্থাৎ এই ফাল্গুন মাসে, সেটা দেখতে হবে যে গাছটার বয়স কীরকম। যদি দেখা যায় যে গাছের বয়স 1 থেকে 5 বছরের, তাহলে একরকমের আমরা পরিচর্যা করব, সার দেব, ডোজ দেব। আর গাছের বয়স যদি 5 বছরের ঊর্ধ্বে হয় অর্থাৎ বড় গাছ হয়, তাহলে তার মাত্রা, সারের মাত্রাটা অন্যরকম হবে। আমি আপনাদের একটু বলি, যদি দেখেন যে গাছের বয়স 1 থেকে 5 বছর, তাহলে জৈব সার যেটা আমরা দিই, যেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, নিম খোল সঙ্গে মিশিয়ে দিতে পারি, তাহলে 5 থেকে 10 কেজি পার গাছ পিছু আমরা দেব। এবং এটা ফাল্গুন মাসে দেব। লিচু গাছের ক্ষেত্রে পরিচর্যার নিয়মটাই হচ্ছে বছরে 3 বার আমরা সার দেব, একটা ফাল্গুন মাসে, আর একটা বর্ষার ঠিক প্রারম্ভে, আর একটা বর্ষা শেষ হয়ে যাবে।